কর্নার প্রথমেই তোমাদের সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। সো বন্ধুরা, জেনারেলি আমি এরকম অনেক কমেন্টস পাই যে দিদি বিগিনার্স দের মেকআপ টিউটোরিয়াল শেয়ার করো, প্লাস এই কমেন্টটা অনেক স্পেসিফিক থাকে যে আইলাইনার লাগাতে পারি না। আমরা বিগিনার্স আইলাইনার লাগাতে পারি না, তাই বিগিনার্সরা কিরকম ভাবে আইলাইনার লাগাবে অ্যান্ড অল, এর উপরে একটা ভিডিও বানাও। সো তোমাদের রিকোয়েস্ট আর আমি রাখবো না, এটা একেবারে হতে পারে না। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তিনটে ডিফারেন্ট স্টাইলের আইলাইনার, যেটা তোমরা ভীষণ ইজিলি ক্রিয়েট করতে পারবে। আর বিগিনার্সদের জন্য কিন্তু আমি কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিপ শেয়ার করব, যেগুলো দিয়ে তোমরা ইজিলি লাইনার লাগাতে পারবে। মানে উইংড লাইনার আর ধেবড়ে যাবে না, কিংবা চোখের উপরে লাইনার লেগে যাবে না। এরকম লাইনার লাগাবার সময় আমাদের অনেক রকমের প্রবলেম থাকে, যে দুটো চোখ সমান হচ্ছে না অ্যান্ড অল, এই সব প্রবলেমের আজকে সলিউশন তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। প্লাস আমি তোমাদের সাথে এটাও শেয়ার করব যে কোন লাইনার বিগিনার্সদের নেওয়া উচিত, কিরকম টাইপের লাইনার নেওয়া উচিত যেগুলো তোমাদের মানে অত ঝামেলা পোয়াতে হবে না যে লাইনারগুলো ইউজ করলে। সো চলো সময় নষ্ট না করে ডিরেক্টলি আমরা চলে যাই এই ভিডিওটায়। ভিডিওতে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হবে। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল আইকনটাকেও হিট করো, তাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা ইজিলি পেয়ে যাবে। সো চলো আমরা দেখে নিই এবার ট্রিক্সগুলো প্লাস প্রথম স্টাইলটা। সো লাইনার লাগাবার আগে যে স্টেপটা তোমাদের ফলো করতে হবে, সেটা হচ্ছে আমাদের লিডসকে খুব ভালো করে কনসিল করে নিতে হবে। লিডসে যদি এক্সেস অয়েল থেকে যায়, তাহলে কিন্তু লাইনার অতটা স্মুথলি অ্যাপ্লাই হবে না, কিংবা ধেবড়ে যাবার সম্ভাবনা থেকে থাকে। তাই যদি তোমরা তোমাদের কাছে কনসিলার না থাকে, তাই কোনো বিবি ক্রিম কিংবা ফাউন্ডেশন লাগিয়ে তারপর পাউডার দিয়ে প্রথমে সেট করে নাও খুব ভালো করে লিডসটা। আমি অলরেডি আমার লিডসে কনসিলার লাগিয়ে এবং পাউডার দিয়ে সেট করে নিয়েছি। সো এবার আমি চলে যাই ফার্স্ট স্টেপটায়। সো বন্ধুরা, আজকে আমার কাছে আছে একটা কিট, এটা হচ্ছে ল্যাকমির আইকনিক কিট, যেটা দিয়ে তোমরা ইজিলি বিভিন্ন ধরনের আই মেকআপ করতে পারবে। এখন তো ডিসেম্বর মান্থ, মানে নিউ ইয়ার আসছে, 25th চলেই গেল প্রায়। সো এটা দিয়ে কিন্তু তোমরা বিভিন্ন রকমের আই লুক করতে পারবে। সো দেখো, আইকনিকের এই কাজলটা আর এই মাস্কারাটা কিন্তু আমরা প্রিভিয়াসলি ইউজ করেছি, আর আমি খুব ভালো করে জানি যে এই দুটোর কোয়ালিটি কি ভীষণ ভালো। সো আজকে আমাদের কাছে আছে ল্যাকমির নিউ লঞ্চ, এটা হচ্ছে ল্যাকমের আইকনিক আইলাইনার। সো দেখতে পাচ্ছ একেবারে জেট ব্ল্যাক একটা প্যাকেজিং, দেখো পুরো ক্লাসিক একটা ব্ল্যাক প্যাকেজিং। প্রথম কথা, আমি তোমাদের টিপটা দেখাচ্ছি, টিপটা দিয়ে খুব ইজিলি তোমরা আই লুক ক্রিয়েট করতে পারবে। দেখতে পাচ্ছ টিপটা কি ভীষণ ফাইন একটা টিপ ওয়ান্ড, যেটা দিয়ে তোমরা ইজিলি ড্র করতে পারবে একটা থিন স্ট্রোক, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটা থিক স্ট্রোকও ড্র করতে পারবে। উইং শেপ ড্র করার জন্যও কিন্তু এটা ভীষণ ভালো। সো চলো চটপট আমরা প্রথম স্টাইলটা দেখে নিই। লাইনার লাগাবার সময় সব সময় আয়নাটাকে এরকম নিচের দিকে ধরবে, মুখের সামনে সোজাসুজি আয়নাকে একেবারে ধরবে না। নিচের দিকে ধরলে তোমরা পুরো লিডসটাকে দেখতে পাচ্ছ, আর কিভাবে তোমরা লাগাবে সেটাও কিন্তু তোমাদের একটা গাইড হয়ে যাবে। যদি এরকম কাছে ধরো কিংবা উপরে ধরো, তাহলে কিন্তু ক্রিজের সাথে লিডসের টাচ হয়ে যাবে, তাহলে কিন্তু আইলাইনারটা উপরে লেগে যাবার ভয় থাকে। কিন্তু ল্যাকমির এই লাইনারটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, মানে ইনস্ট্যান্ট ম্যাট ফর্মুলা এটা, তাই জন্য উপরে লেগে যাবার কোনো ভয় নেই। তাই বিগিনার্সদের জন্য এই ফর্মুলাটা কিন্তু একেবারে পারফেক্ট। সো তাই সব সময় এরকম মিডল পোর্শন থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, এটা আমি আমার ট্রিক্স বলছি। আমি কি করি, সব সময় মিডল থেকে অ্যাপ্লাই করি, প্রথমে আমি একটা থিন স্ট্রোক দিই লাইক দিস, এবার আমি হালকা করে সামনের দিকে যাচ্ছি। সো তোমরা দেখতেই পাচ্ছ কি ইজিলি এটা ড্রাই হয়ে গেছে, এটা কিন্তু একেবারে ম্যাট, আর লাগাবার সাথে সাথে ড্রাই হয়ে যায়। আর এটা কিন্তু কি বলবো, একটা হেজেল ফ্রি অ্যাপ্লিকেশনের জন্য একেবারে বেস্ট। এটা কিন্তু ওয়াটার প্রুফ, লং লাস্টিং, স্মাচ প্রুফ তার সাথে সাথে। সো আমার মনে হয় বিগিনার্সদের জন্য ওয়াটার প্রুফ অ্যান্ড স্মাচ প্রুফ ফর্মুলা আমাদের ডেফিনেটলি দরকার। কারণ দেখো, অনেক সময় আমরা অজান্তে কি করি, চোখে এরকমভাবে আঙুল ঘষতে থাকি, মানে চোখ যখন চলকায় আমাদের, তখন আমরা এরকম ঘষতে থাকি, তো আমাদের এরকম একটা লাইনার দরকার যেটা এরকম ভাবে রাব করার পরেও কিন্তু নিজের জায়গাতে একেবারে সেট থাকে পারফেক্টলি। সো তার জন্য এটা বেস্ট।
সো আমাদের সবার শখ থেকে একটা পারফেক্ট উইং শেপ এবার আমরা ড্র করবো। তো তার জন্য এর টিপটা কিন্তু একেবারে বেস্ট। উইং শেপ ড্র করার জন্য যে এক্সেস লাইনের টিপ ওয়ান্ডে থাকবে সেটাকে আমরা এরকম ভাবে ঝেড়ে নেব। এবার আমরা কি করব, জাস্ট একটা উইংড আঁকলাম, সেম ভাবে এখানে উইংড আঁকবো। ডান, উইংড করা। এবার আমরা এই যে উইংটা আছে এখান থেকে দেখো এরকম ভাবে আমরা জাস্ট মিক্সড করে দিলাম। কি করব, এই যে গ্যাপটা এটাকে আমরা ফিল করে দেব। তো তোমরা দেখতে পেলে তো কি ইজিলি আমরা একটা উইং শেপ ড্র করে নিলাম। এই উইংটা কিন্তু অনেকটা প্রফেশনাল, মানে এটা আমরা অফিসের জন্য ট্রাই করতে পারি, কলেজের জন্য ট্রাই করতে পারি, কিন্তু তোমরা যদি চাও একটা পারফেক্ট একেবারে পার্টি রেডি উইং শেপ কিংবা একটা পার্টি রেডি আইলাইনার, সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। কি করে করবে সেটাও কিন্তু আমি দেখাবো। সো চলো সেটা আমরা দেখে নিই। আর তার সাথে কিন্তু আমি আজকে এটাও দেখাবো যে বিয়ে বাড়িতে একেবারে দেখবে ইনার কর্নার্স পর্যন্ত একটা লাইনার চলে আসে, সেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। মানে ইন্ডিয়ান আউটফিটের সঙ্গে শাড়ির সাথে সালোয়ারের সাথে সেটা খুব সুন্দর দেখতে লাগে। তো সেটাও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো কিরকমভাবে সেটা করা যায়। সো এই স্টাইলটাকে কিন্তু আমরা আর একটু সুন্দর করতে পারি ল্যাকমির আইকনিক এই মাস্কারাটা লাগিয়ে। সো মাস্কারা কিন্তু চোখকে অনেকটা বড় করে দেয়, অনেকটা পপ আপ করে দেয় আর চোখের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দেয়। সো আমরা কি করব, এই আইকনিক মাস্কারাটা নেব। এটাও কিন্তু লং লাস্টিং, ওয়াটার প্রুফ অ্যান্ড স্মাজ প্রুফ আর একেবারে জেট ব্ল্যাক, কিন্তু এটা থেকে কোনো লাম্পস নিচে পড়ে না, এটা ভীষণ ক্রিমি। সাথে প্রত্যেকটা ল্যাশেসকে কিন্তু একেবারে সেপারেট করে। অনেক মাস্কারা লাগাবার পর এটা হয় যে আমাদের আই ল্যাশ একে অপরের সাথে আটকে যায়, কিন্তু এটা লাগাবার সময় প্রত্যেকটা ল্যাশ একেবারে কার্লিং হয়ে যায়, তার সাথে কিন্তু এটা প্রত্যেকটা ল্যাশকে সেপারেট করে। সো অনেক থিকার লাগে, একটা ভলিউম অ্যাড করে এটা আমাদের ল্যাশেসকে। ইন্ডিয়ান আইস কিন্তু আমার মনে হয় কাজল ছাড়া একেবারে ইনকমপ্লিট, যে কোনো লুক হোক একটু কাজলের টাচ তো আমাদের অবশ্যই দরকার, তাই না? সো চলো ল্যাকমি আইকনিক কাজলটাকে তোমরা কিভাবে পড়তে পারবে এরকম একটা শেপের সাথে, মানে এরকম একটা উইংড আইলাইনার ড্র করে তাতেও কিন্তু কি সুন্দর করে লাইনার পরে একটা ইন্ডিয়ান লুক ক্রিয়েট করা যায় সেটাও দেখাবো আমি। প্রথমে আমরা কি করব, আমাদের আপার ওয়াটার লাইনে লাগাবো। সো এটাকে ধরো এরকম ভাবে, এরকম ভাবে হালকা হাতে আমাদের আপার ওয়াটার লাইনে লাগাবো। সো ওয়েস্টার্ন লুক, ইন্ডিয়ান লুক, সব লুকের সঙ্গেই কিভাবে তোমরা আইলাইনার পরবে, কাজল লাগাবে, মাস্কারা লাগাবে সবই কিন্তু আমি দেখিয়ে দিলাম। সো ডেফিনেটলি আমার মনে হয় এই ভিডিওটা থেকে তোমাদের অনেক হেল্প হয়েছে। আর কিন্তু পান্ডার মতো আইজ একেবারে হবে না, আর রিমুভ করাটাও কিন্তু এটা ভীষণ ইজি। এটা ভেবো না যে ওয়াটার প্রুফ হলে যখন আমরা রিমুভ করবো অনেক প্রেশার পুট করতে হবে, লাগাবার পর ঘষার পর এরকম কালো কালো চোখ হয়ে যাবে, এরকম কিন্তু আর কিচ্ছু হবে না। সো অ্যাপ্লিকেশনটা যতটা ইজি ততটাই কিন্তু স্মুথলি হয়ে যাবে, মানে একটা হেজল ফ্রি অ্যাপ্লিকেশনের জন্য এই লাইনারটা বেস্ট। সো হ্যাঁ বন্ধুরা, এভাবেই শেষ করছি আমার আজকের ভিডিওটা। আশা করি এই ল্যাকমির আইকনিক আইলাইনারটা তোমাদের খুব হেল্প হবে, কারণ এটা একেবারে বাজেট ফ্রেন্ডলি, ইজিলি পকেটে ফিট হয়ে যাবে, বিগিনার্সদের জন্য একেবারে পারফেক্ট। সো ডেফিনেটলি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো, টিপস অ্যান্ড ট্রিক্স গুলো তোমাদের হেল্পফুল লাগলো কিনা। ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করো। আর তোমরা বিভিন্ন রকমের আই লুক ক্রিয়েট করতে পারো, আই লুক ক্রিয়েট করে কিন্তু ল্যাকমিকে তোমরা ট্যাগও করতে পারো। আর ল্যাকমির এই যে আইকনিক আইলাইনার এটা কিন্তু স্মাজ প্রুফ, আমি এটাকে টিকমার্ক দিয়েছি, এটা ওয়াটার প্রুফ, তাতেও টিকমার্ক, ইনস্ট্যান্ট ব্ল্যাক পে অফ, মানে এটা 100%
ট্রু আমার কাছে, লং লাস্টিং আপ টু 24 আওয়ার্স। সো সিরিয়াসলি আমি এটাকে মানে সকাল 9টার সময় লাগিয়ে একবার আমি অফিস গিয়েছিলাম, একটা হ্যাং মানে বাইরেও আমি গিয়েছিলাম। সো তারপর আমি বাড়ি এসেছি অলমোস্ট রাত তখন 10টা হবে, কারণ আমি যেখানে থাকি এখান থেকে একটু সব মানে সিটির একটু ডিস্টেন্সটা বেশি। সো মানে একেবারে পারফেক্টলি যেরকম লাগিয়ে গিয়েছিলাম সেরকমই আমি ফিরে এসেছি। আর এটা ইজি টু রিমুভ, এটাও কিন্তু একেবারে ট্রু, যেটা আমি বললাম যেটা পান্ডার মতো আইস রিমুভ করতে গেলে একেবারে হবে না। সো তোমরা কিন্তু ল্যাকমিকে এরকম ট্যাগ করতে পারো, তাহলে তোমরা ফিচারও হতে পারো, হয়তো সুন্দর সুন্দর আইলুক ট্যাগ ক্রিয়েট করে ল্যাকমিকে তোমরা ট্যাগ করো। প্লাস তোমরা যদি Liner10 এই কোডটা ইউজ করো, ল্যাকমি ইন্ডিয়া পেজে যাও, Liner10 এটা কুপন কোডটা ইউজ করো, তাহলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে এই ল্যাকমি আইকনিক আইলাইনারটার উপরে। তো হ্যাঁ বন্ধুরা, চলে ভাবে শেষ করছি আজকের ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। সুতরাং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিন সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।